আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। করোনাকালীন এই সংকটময় মুহূর্তে আশা করি তোমরা সবাই বাসা অবস্থান করছো, সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস করব, যার উপস্থাপনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা নবম অধ্যায়ে উপরে আলোচনা করব, যে অধ্যায়ের বিষয়বস্তু দশমিক ভগ্নাংশ। এই নবম অধ্যায় আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলেছি, আজকে আমরা এই নবম অধ্যায়ের উপরে রিভিশন ক্লাস এসে উপনীত হয়েছি। নবম অধ্যায়ের উপরে আজকে আমরা প্রথম রিভিশন ক্লাস সম্পূর্ণ করব। ক্লাসের শুরুতে চলো আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে নিই। প্রথমে কি আছে দেখো, মিশ্র দশমিক ভগ্নাংশে দুইটি অংশ থাকে। আমরা জানি মিশ্র দশমিক ভগ্নাংশ কাকে বলে, যে দশমিক ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকে আর একটা কি থাকে প্রকৃত ভগ্নাংশ থাকে, তাকে কি বলা হয় মিশ্র দশমিক ভগ্নাংশ। তাহলে মিশ্র দশমিক ভগ্নাংশে কয়টা অংশ থাকে, দুইটি, একটি হলো কি পূর্ণ সংখ্যা আর একটি দশমিক ভগ্নাংশ। সেই দশমিক ভগ্নাংশটা কিরকম, প্রকৃত দশমিক ভগ্নাংশ হবে, অর্থাৎ লবটা ছোট হবে আর হর বড় হবে। অবশ্যই সে মোট কত কিলোমিটার পথ যায় সেটা নির্ণয় করার জন্য সে বাসে কতটুকু গেছে এবং রিক্সায় কতটুকু গেছে এই দুইটার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো যোগফল নির্ণয় করে দেখি যে সে মোট কত পথ গেছে। দেখো বাসে গেছে কত, 7.68, আর রিক্সায় গেছে কতটুকু, 1.47। তাহলে আমরা যদি যোগ করি 7 আর 8 কত, 15 আর 5, হাতে থাকে কত 1, 1 আর 4 5, আর 6 কত 11, 1, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 7 কত 9। দুইটা দুইটা সংখ্যা লাগে দশমিক ছিল, তাহলে আমরা এখানে দুইটা সংখ্যা লাগে দশমিকটা দিব। তাহলে সে মোট কত পথ অতিক্রম করে সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, সংখ্যা দুইটার যোগফল নির্ণয় করতে হয়েছে। আমাদের গণনাগারে কি আছে দেখো, দুটি বাক্সের ওজন যথাক্রমে 2.8 কেজি এবং 1.9 কেজি হলে বাক্স দুটির ওজনের পার্থক্য 0.9 কেজি। তাহলে যখন পার্থক্য নির্ণয় করতে হবে তখন কি করতে হবে, এই বাক্স দুইটার ওজনের বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বিয়োগফল নির্ণয় করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, বড় সংখ্যা 2.8 আর ছোট সংখ্যা কত 1.9। তাহলে বিয়োগ করলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আমরা একটা এক পাশে নিয়ে নিলাম, 18 থেকে 98 বিয়োগ করবো কত 9, 18 থেকে যদি 9 বাদ দিই 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ কত 9। এখন এই একটা আমরা ফেরত দিব কোথায়, এই 2 এর কাছে 1 এর কাছে। তাহলে 1 আর 1 কত হলো 2, 2 থেকে 2 বাদ দিলে কত 0। আর এই যে দশমিক দেখো একটা একটা অঙ্কের আগে ছিল এখানে আমরা দেবো, তাহলে যোগফল আমরা কত পেয়ে যাবো 0.9 কেজি। এই যে বাক্স দুটির ওজনের পার্থক্য 0.9 কেজি। আমাদের ঘ নাম্বার আছে 6 লিটার এবং 0.3 লিটার পানিকে 6.3 লিটার এভাবে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায় দেখো, আমাদের এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হলো 6 লিটার অর্থাৎ পূর্ণ সংখ্যা আর একটা দেওয়া আছে দশমিক সংখ্যা। আমরা দশমিক সংখ্যাকে এভাবে 0.3 লিখলাম, আর পূর্ণ সংখ্যার পরে কিন্তু আমরা এখানে একাধিক শূন্য দিতে পারি, দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নাই। সুতরাং আমাদের প্রয়োজন অনুসারে আমাদের যতগুলো শূন্য প্রয়োজন ততগুলো শূন্যই ব্যবহার করতে পারি। আমাদের এখানে একটা শূন্য হলেই কিন্তু যথেষ্ট, সেক্ষেত্রে আমরা শুধু একটা শূন্য ব্যবহার করেছি। এবং এখন যখন সংখ্যা দুইটা যোগ করে দেবো, 0 আর 3 যোগ করলে 3, 6 আর 0 যোগ করলে 6, দশমিক একটা একটা সংখ্যা লাগাচ্ছিল আমরা এখানে দশমিকটা দিয়ে দিলাম। তাহলে আমরা এই 6 লিটার এবং 0.3 লিটার পানিকে 6.3 লিটার এভাবে প্রকাশ করতে পারি। সবশেষে আছে দেখো বাহুবেদের ত্রিভুজ কত প্রকার বলতো, বাহুবেদের ত্রিভুজ হলো 3 প্রকার, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সবশেষে আসে আছে কি বিষমবাহু ত্রিভুজ। চলো আমরা সৃজনশীল অঙ্ক সমাধান করে আসি। এখানে আজকের যে প্রথম সৃজনশীল তার উদ্দীপক হিসেবে আছে লাল ও সবুজ রঙের দুটি পাত্র। লাল পাত্রে 0.5 লিটার এবং সবুজ পাত্রে 0.9 লিটার পানি রয়েছে। লাল পাত্রের পানি ধারণ ক্ষমতা 9 লিটার, অর্থাৎ লাল পাত্রটা সর্বোচ্চ 9 লিটার পানি ধারণ করতে পারে, কিন্তু সেখানে আছে কত 0.9
5 লিটার এই উদ্দীপকটার আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে দেখো প্রদত্ত পাত্রগুলিতে পানির পরিমাণকে সাধারণ ফাংশনের লঘিষ্ঠ আকারে প্রকাশ করো খ নম্বর পাত্র দুটিতে মোট কত লিটার পানি রয়েছে ক নম্বর লাল পাত্রে সবুজ পাত্রের চেয়ে কতটুকু পানি কম রয়েছে এবং সবশেষে লাল পাত্রটি পূর্ণ করতে আর কত লিটার পানি দরকার চলো আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলি প্রথমে আমাদের কি ছিল প্রদত্ত পাত্র দুটির পানির পরিমাণকে সাধারণ ফাংশনের লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে লাল পাত্রে পানি ছিল কতটুকু 0.5 এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি পাবো 5/10 আর সেটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কত পাবো 1/2 সবুজ পাত্রে পানি ছিল কত 0.9 লিটার এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পাবো কত 9/10 এটাকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না চলো আমরা অনুকূলক করে দেখি তাহলে 2 এর পদ সমান কি লিখবো লাল পাত্রে পানি আছে পাত্রে পানি আছে কতটুকু 0.5 লিটার তাহলে এই 0.5 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে উপরের সংখ্যাটা পুরাই লিখে নেব ডানে বামে শূন্যের কোনো মূল্য নাই আমরা লিখবো না দশমিকের জন্য একটা এক লিখবো দশমিকের পরে কয়টা সংখ্যা একটা একটা শূন্য লিখলাম এটাই আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গেল এখন উভয় সংখ্যাকে যদি আমরা 5 কে ভাগ করি তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 আর 10 কে 5 দিয়ে ভাগ করলে কত 2 তাহলে আমরা যে প্রশ্নের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছিল সাধারণ ফাংশন সেই উত্তর হলো কত 1/2 আবার আমরা যদি সবুজ পাত্রে পানি কতটুকু আছে সেটা নির্ণয় করি সবুজ পাত্রে পানি আছে কত 0.9 লিটার তাহলে উপরে পুরো সংখ্যাটা আমরা লিখে নিব দশমিকের জন্য একটা 1 দশমিকের পরে একটা সংখ্যা একটা 0 তাহলে 9/10 দেখো এখানে একটা বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা এরা দুইটা পরস্পর সমমৌলিক অর্থাৎ এদের মধ্যে কোনো কমন কোনো সংখ্যা নাই সুতরাং এই সংখ্যা দুইটা কাটাকাটি আমরা করতে পারবো না চলো খ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি খ নম্বর প্রশ্নে কি আছে পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে পাত্র দুইটিতে মোট কত লিটার তাহলে লাল পাত্রে কতটুকু পানি আছে সবুজ পাত্রে কতটুকু পানি আছে এটা যোগ করে ফেললেই আমরা কি পেয়ে যাব পাত্র দুইটাতে কত লিটার পানি আছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান করার সুবিধার্থে আমরা সবুজ পাত্রের পানির পরিমাণটাকে উপরে লিখবো দেখো খ নম্বর আমরা লিখবো সবুজ পাত্রে পানি আছে সবুজ পাত্রে পানি আছে কতটুকু পানি আছে 0.9 লিটার আর লাল পাত্রে পানি আছে কতটুকু 0.5 লিটার এই সংখ্যা দুটো আমরা কি করব যোগফল নির্ণয় করব তাহলে আমরা কি পাবো অতএব মোট পানি আছে কতটুকু যোগ করলে 5 আর 9 কত হয় 14/4 আর থেকে 1 আর 0 তে একই হয় কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা একটা তাহলে আমরা এখানে দশমিকটা একটা সংখ্যার আগে লিখব তাহলে আমাদের দুইটা পাত্রে মোট কতটুকু পানি আছে 1.4 লিটার এবার যদি আমরা আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান করি যে লাল পাত্রে সবুজ পাত্রের চেয়ে কতটুকু পানি কম রয়েছে সেক্ষেত্রে সবুজ পাত্রের পানি থেকে লাল পাত্রের পানির পরিমাণটুকু বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো যে লাল পাত্রের পানি কতটুকু কম রয়েছে তাহলে চলো আমরা বিয়োগফলটা নির্ণয় করি 2 এর গ নম্বরের সমাধান করবো আমাদের সবুজ পাত্রের পানি আছে 0.9 লাল পাত্রের পানি আছে 0.5 এই দুটার যদি আমরা বিয়োগফল নির্ণয় করে করি তাহলে পাবো যে লাল পাত্রে কতটুকু পানি কম আছে অতএব লাল পাত্রে পানি কম আছে কতটুকু যদি আমরা 9 থেকে 5 যোগ করি তাহলে কত হবে 4 হাতে আমাদের কিচ্ছু নাই তাহলে বাকি অংশটুকু আগের মতোই বসে যাবে তাহলে আমাদের উত্তর কত পেলাম 0.4 লিটার এটাই হলো আমাদের লাল পাত্রে সবুজ পাত্রের চেয়ে 0.4 লিটার পানি কম আছে ঘ নম্বরে প্রশ্ন করা হয়েছে লাল পাত্রটি পূর্ণ করতে আর কত লিটার পানি দরকার দেখো আমাদের লাল পাত্রে পানি ধারণ ক্ষমতা ছিল 9 লিটার অর্থাৎ লাল পাত্রে সর্বোচ্চ 9 লিটার পানি ধরতে পারত তার ভিতরে 0.5 লিটার পানি আছে তাহলে আমরা যদি ওই সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে যতটুকু পানি আছে সেই সংখ্যাটা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো কি আর কত লিটার পানি ধারণ করতে পারবে তাহলে চলো আমরা সমাধান করে ফেলি
লাল পাত্রটি পানিপূর্ণ করতে আরো পানির প্রয়োজন। ক নম্বর প্রশ্নের সমাধান, লাল পাত্রটি পানি পূর্ণ করতে আরো পানি আরো পানি দরকার। কতটুকু? দেখো সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে যতটুকু পানি আছে সেই পরিমাণটা বিয়োগ করে দেবো, এত লিটার। তাহলে এই বিয়োগফলটা আমরা হ্রাস করে নির্ণয় করতে পারি 9.05। এই একই রকম করার জন্য আমরা এখানে দশমিকের পর একটা শূন্য নিয়ে নেব। তাহলে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা আছে, তাই না? তাহলে উপরে ছোট সংখ্যা আছে, আমরা পাশে একটা এক ধরে নিলাম, 10 থেকে 5 বিয়োগ করলে কত? 5। এই একটা ফেরত দেব কোথায়? শূন্যের কাছে। তাহলে শূন্য আর এক যোগ করলে কত? 1। 9 থেকে 1 বাদ দিলে কত? 8। দশমিক একটা একটা সংখ্যা লাগিয়েছিল, একটা একটা সংখ্যা লাগিয়ে দিলাম, তাহলে আমাদের বিয়োগফল কত? 8.5 লিটার। উত্তর কত হবে? উত্তর 8.5 লিটার। চলো এবার আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করি, যার উত্তেপকে কি আছে। দেখো একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য 12.4 মিটার এবং প্রস্থ 7.3 মিটার। ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থকে সাধারণ ভাবে নিচে প্রকাশ করতে হবে। ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ মোট কত মিটার সেটা নির্ণয় করতে হবে। ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত সেটা নির্ণয় করতে হবে। ঘরের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমাধান করে ফেলি। প্রথমে বলেছে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 12.4 মিটার, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর প্রস্থ কত ছিল? 7.3 মিটার, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেখি। 3-এর ক নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা। কি লিখব? ঘরের মেঝের দৈর্ঘ্য, ঘরের মেঝে দৈর্ঘ্য কত ছিল? ঘরের মেঝে দৈর্ঘ্য ছিল 12.4 মিটার। 12.4 মিটার। তাহলে এখানে আমরা কি করবো? উপরের সংখ্যাটাকে পুরো লিখে দিব কত? 124। দশমিকের জন্য একটা এক নিব, দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? একটা। তাহলে আমরা কয়টা শূন্য লিখবো? একটা। এখন দেখো এখানে দুইটা জোড় সংখ্যা, উপরে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 62। আর নিচে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 5। তাহলে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করে, এই সব ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখাও, সেক্ষেত্রে দেখাতে হবে। আর যদি শুধু বলো যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সেক্ষেত্রে এই অংশটুকু রেখে দিলেও তোমরা পূর্ণ নম্বরই পাবা। এটা একটা গেল। আর ঘরে মেঝের প্রস্থ কত? 7.3 মিটার। তাহলে এই 7.3, উপরের সংখ্যাটা পুরোটা লিখে দিলাম, দশমিকের জন্য একটা এক নিলাম, আর দশমিকের উপরে কয়টা সংখ্যা? একটা, একটা শূন্য দিলাম। এটা একটা বিজোড়, একটা জোড়, এখানে কোনো কাটাকাটি যাবে না। সুতরাং এটা একটা আর এটা একটা আমাদের ঘরের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এবার আমরা ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ মোট কত মিটার সেটা নির্ণয় করবো। তাহলে এই ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল নির্ণয় করবো। দেখো ঘরের মেঝের দৈর্ঘ্য কত? 12.4, প্রস্থ 7.3, এদের যোগফল নির্ণয় করলে আমরা পেয়ে যাবো কি? দৈর্ঘ্য ও প্রস্থ মোট কত মিটার। তাহলে চলো আমরা যোগফল নির্ণয় করে দেখি ঘরের মেঝের দৈর্ঘ্য ফল। তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য কত? 12.4 মিটার। 12.4 মিটার। আর ঘরের মেঝে প্রস্থ কত? 7.3 মিটার। এই দুটার আমরা কি নির্ণয় করব? যোগফল নির্ণয় করব। তাহলে কি পেয়ে যাব? মোট দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, আর একের সাথে যোগ করার মতো হাতে কিছু ছিল না, তাহলে 19.7 মিটার। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 19.7 মিটার।
আশা করি তোমরা অঙ্কগুলো আমার সাথে সাথে খাতায় তুলে নিচ্ছ। এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো ঘরের মেঝে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে ঘরের মেঝে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য নির্ণয় করতে গেলে কি করতে হবে, দৈর্ঘ্য থেকে প্রস্থটা বিয়োগ করে দিতে হবে। তাহলে ঘরের মেঝে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্যটা আমরা পেয়ে যাব। গ নম্বর প্রশ্ন সমাধান করি। চলো গ নম্বর প্রশ্ন সমাধান। ঘরের মেঝে দৈর্ঘ্য 12.4 মিটার আর প্রস্থ এত মিটার, তাহলে আমরা যদি এখানে বিয়োগ ফলে নির্ণয় করি তাহলে কি পেয়ে যাবো, পার্থক্য। ঘরের মধ্যে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্যটা আমরা পেয়ে যাবো। তাহলে বিয়োগ ফল নির্ণয় করি। চল চার থেকে যদি তিন বাদ দিই তাহলে কত পাবো আমরা, এক, তাই না? হাতে কিছু থাকবে না, দশমিক একটা একটা সংখ্যা আগে ছিল বসাই দিই। দেখো দুই থেকে সাত বিয়োগ করতে হবে, পরে ছোট সংখ্যা, তাহলে পাশে একটা এক নিয়ে নিলাম। 12 থেকে যদি আমরা এখন 7 বিয়োগ করি তাহলে কত পাবো, 12 13 14 15 16 7 8 9 10 11 12 অর্থাৎ কত পাবো, 5। এই একটা এখন এখানে ফেলে দিলে, এক থেকে একবার দিলে কত, শূন্য, আমরা বামে শূন্য লিখি না। তাহলে ঘরের মেঝে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত হচ্ছে, 5.1 মিটার। এটাই আমাদের উত্তর। সর্বশেষ যে অঙ্কটা আছে আজকে ক্লাসের সেটা হলো, দেখো ঘরের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল, যেহেতু এটা দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা সেই সূত্র ব্যবহার করে এই আমাদের উদ্দীপকের ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। চলো ঘনফল লিখব। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমরা এককটা লিখবো বর্গ একক, যেহেতু দৈর্ঘ্য বা প্রস্থ মিটার না সেন্টিমিটার এটা সম্পর্কে আমরা এখনো জানি না, তাই আমরা ওখানে বর্গ একক লিখবো। এখন তাহলে ঘরের দৈর্ঘ্য কত, ঘরের দৈর্ঘ্য দেওয়া ছিল 12.4 আর প্রস্থ কত, প্রস্থ দেওয়া ছিল 7.3। দেখো এই দুটাই মিটার একসাথে দেওয়া ছিল, এখানে আমরা লিখতে পারবো কি, এত বর্গ মিটার। তাহলে এই সংখ্যা দুটার গুণফল নির্ণয় করতে হবে আমাদেরকে, 12.4 আর 7.3, এদের গুণফল। আমরা বারবার দশমিক সংখ্যার গুণফল নির্ণয় করার সময় বলি, মনে করো যে দশমিক নাই, স্বাভাবিক সংখ্যার মধ্যে গুণ করো, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 1 7, 3 1 3, এবার আমরা যদি যোগ করি 2 8 7 15 5 হাতে থাকে 1 1 আর 6 7, আর 3 10 0 হাতে থাকে 1 আর হাতে কত 9। এখন বলা হয় যে সর্বমোট কয়টা সংখ্যা লাগে দশমিক ছিল, দেখো এখানে একটা সংখ্যা লাগে, এখানে একটা সংখ্যা লাগে, মোট কয়টা সংখ্যা লাগে দশমিক ছিল, দুইটা। তাহলে আমরা এখানেও দুইটা সংখ্যা লাগে দশমিক, তাহলে কি হয়ে যাবে, 90.52 বর্গ মিটার। এটাই হলো আমাদের ঘরের যে মেঝে তার ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো উত্তর, 90.52 বর্গ মিটার। আশা করি অঙ্কগুলো তোমরা সবাই আমার সাথে সাথে তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছ। এবার আমরা জ্যামিতি অংশে চলে যাব। আজকে আমাদের জ্যামিতি অংশে আমরা শিখবো চিত্র সহ সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা। তাহলে আমরা এর আগেও সমদ্বিবাহু একাধিকবার পড়েছি, যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, এর নাম থেকে সংজ্ঞাটা চলে আসে, সমশব্দের অর্থ সমান, দ্বিশব্দের অর্থ দুইটা, আর বাহু বলতে যা দ্বারা ত্রিভুজ গঠিত হয়। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, যে কোনো দুইটি বাহু পরস্পর সমান তাকে কি বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আমরা চিত্রে একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজ আকারটা হয় কিভাবে তাও আমরা শিখেছিলাম, এখন আরো একবার শিখবো। তোমরা সবাই পেন্সিল কম্পাস নিয়ে আমার সাথে রেডি হয়ে যাও, আমরা এখন সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখবো। সেটার জন্য কি করতে হবে, প্রথমে আমরা ভূমির সমান্তরাল একটা বাহু নিয়ে নিলাম, যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। এখন তোমার পেন্সিল কম্পাসের সাথে পেন্সিলটা আটকে নিতে হবে, আটকে নিলাম। এবার এই বাহুটার একটা বিন্দু থেকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করো,
আর এই বিন্দুকে কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে এবার এই বৃত্তচাপ থেকে বিন্দু দুটা আমরা কি করে দেবো, যোগ করে দেবো। দেখো এখান থেকে এটা যোগ করে দিলাম আর এখান থেকে এটা যোগ করে দিলাম। নামকরণ যদি করি ক খ, তাহলে চিত্রে ত্রিভুজ ক খ গ একটি সম দ্বিবাহু ত্রিভুজ, যেখানে এই বাহুটা আর এই বাহুটা আমরা পেন্সিল কম্পাস দিয়ে সমান করে আঁকিয়েছি। এবার আমরা এই সামুদ্রিক বাহু ত্রিভুজের তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে জানি। চলো প্রথম বৈশিষ্ট্য কি, দুইটি বাহু পরস্পর সমান। একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, তার ভিতরে দুটো যদি সমান হয় তাহলে অপর বাহুটি কি হবে, অসমান। এবং যেহেতু ত্রিভুজের তিন কোণ সমষ্টি হতে 180 ডিগ্রি এবং এটাও একটা ত্রিভুজ, সুতরাং এর তিন কোণ সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। আশা করি ক্লাসটা তোমরা অনেক মনোযোগের সাথে করেছো। আগামী দিন তোমাদের আজকের এই ক্লাসের উপরে রিভিশন কমপ্লেস ওয়ান অনুষ্ঠিত হবে এবং চ্যাপ্টার অংশ থেকে থাকবে সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং আজকের এই ক্লাসটি বাসায় বেশি বেশি চর্চা করবো, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময় নিয়মকানুন মেনে চলো এবং সর্বোপরি বাসায় অবস্থান করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।